কংগ্রেস এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষে কংগ্রেস ছাড়া কোন রাজনীতির আলোচনা কোনদিন হয়নি, আজও হচ্ছে না, আগামী দিনও হবে। এতটুকু নেই, কারণ হচ্ছে যে এই স্টেট ইলেকশন কমিশনার ধরেন পাপেট হলেও বলা যায় যে হ্যাঁ পাপেট, এই একবারে তাকে স্লেভ বলতে পারে। একটা নির্বাচন কমিশনার খারাপ লাগে যে আইএএস অফিসার, দেখুন আইএএস অফিসার তো কেউ টুকলি করে হয়নি বা নামের আগে ডক্টরেট বসিয়ে কেউ ডক্টরেট হয়ে হয়নি আইএএস অফিসার। আমি মনে করি যে আইএএস অফিসার হয়েছে সে পড়াশোনা করে তার যোগ্যতা দক্ষতা প্রমাণ দিয়ে আইএএস অফিসার হয়েছে। ক্রিম অফ দ্য সোসাইটি যারা, যাদেরকে একসময় বলা হতো স্টিল ফ্রেম অফ দ্য নেশন, সে তারা আইএএস অফিসার হয়। আজকে বাংলায় সেই আইএএস অফিসার যাকে বাড়িয়ে যাকে খাতির করে ক্ষমতায় বসানো হয়েছে, সামান্য কয়েক মাসের চাকরির মেয়াদের বৃদ্ধিতে সে এতটা নিচে নেমে এইরকম যাকে বলে দালালি করবে, তা সত্যি আমাদের কাছে একটা অস্বস্তি হয়, খারাপ লাগে, লজ্জাও লাগে, তাদের জন্য করুণাও হয়। এই আইএএস অফিসার ছিল কি একসময় দক্ষ অফিসার হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন, ইউনিসেফের হয়ে বড় প্রোগ্রাম করে পোলিও দূরীকরণের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে। তার মানে এটাই প্রমাণ হয় যে দক্ষতা একটা আইএএস অফিসারের নেই তা নয়। প্রশ্ন হলো দক্ষতাকে বাদ দিয়ে যখন বর্ষতাকে স্বীকার করে নেয় তখনই সমস্যা তৈরি হয়। এই যে সাবসার্ভিয়েন্সি, একটা আইএএস অফিসারের এই যে বর্ষতা এবং তার পাশাপাশি কৃতদাসত্বের মানসিকতা, এই মানসিকতা সারা ভারতবর্ষের এই আইএএস বা এই সমাজটাকে, এই ফ্যাটার্নিটিকে কালিমালিপ্ত করবে বলে আমি মনে করি। এই আইএস অফিসারের উপরে কি করে আমাদের ভরসা হলো, যার নিজের কোনো বলার ক্ষমতা নেই, নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, যে জানে না কি করতে হবে, যাকে প্রতি মুহূর্তের নির্দেশের জন্য অপেক্ষা করতে হয়। অথচ এই পশ্চিমবঙ্গের তারই একজন প্রেডিসেসর ছিল, তারই একজন অগ্রগামী ছিল, কোন প্রকৃত অর্থে তৃণমূল পার্টির দপ্তরে রূপান্তরিত হয়ে গেল। এটার মধ্যে দিয়ে বাংলার কি অগ্রগতি হবে, পঞ্চায়েত নির্বাচনকে বলা হয় সাধারণ মানুষের উৎসব, ফেস্টিভ্যাল অফ দ্য মাসেস। আজকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কোথায় চলেছে, ফিস্ট অফ দ্য ফিস্ট অর্থাৎ পিস্তল ধমকি সর্বোচ্চ চলছে। নির্বাচন কমিশন দ্রুত জগন্নাথের মতো সেফ বসে আছে, আর পিছন থেকে তাকে যেমনভাবে সরকারি দল নাড়াচ্ছে তার মাথাটাকে, সে কেমন করে মাথা নাড়ছে। সরকারি দল বলছে হ্যাঁ বলতে, সে হ্যাঁ বলছে, না বলতে সে না বলছে। দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না, তাই রাজ্য বলে গেছে কিছু তাকে যেতে হচ্ছে, কারণ সেটাও সরকারের নির্দেশ, সেটাও সরকারের নির্দেশ, তাই তাকে যেতে হচ্ছে। আমরা যাকে বলি এতদিন ঘুমার তুমি দেখালো, সেটাও সরকারের নির্দেশ, এখন মাথা নিচু করে রাজ্য বলে যেতে হচ্ছে, এটাও সরকারের নির্দেশ। অর্থাৎ রাজ্য নিজে সারেন্ডার করছে, রাজ্য নিজে আর সংকটে পড়েছে। আর তাই এই সংকট থেকে উদ্ধার পেতে পলির বাঁকড়া স্যাক্রিফিশিয়াল গোল হিসাবে এখানকার নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে। তাই নির্বাচন কমিশনারকে বলবো, যদি বিন্দুমাত্র মর্যাদা বোধ সম্মান বোধ বলে কিছু অবশিষ্ট থাকে, তাহলে আপনাকে বেরিয়ে এসে সত্য কথা বলা দরকার। জানি আপনাদের সেই মেরুদণ্ড নয়, আপনার স্পাইনলেস অফিসার কতগুলো, মেরুদণ্ডহীন কতগুলো সরকারি দলের।